শুকিয়ে নিতে হবে, ভালো রোদ খাওয়াতে হবে, 3 দিন 4 দিন 5 দিন যতক্ষণ না না শুকিয়ে পুরোর মতো হয়। এটা মিনিমাম 1 বছরের পুরনো সার নিতে হবে, 1 বছরের পুরনো গোবর, 1 বছরের পুরনো গোবর সার নিতে হবে। আর চাষে ফুল গাছে বা ফল গাছে যাই নেই না কেন, আমরা মাটিটা নেবো বেলে দোয়াশ মাটি, বেলে দোয়াশ উপযুক্ত উপযুক্ত মাটি নেবো। যাদের এঁটেল মাটি আছে তারা এঁটেল মাটির সঙ্গে বালি মিশিয়ে নিলে বেলে দোয়াশ মাটি তৈরি হয়। নমস্কার বন্ধুরা, আমি আদিদের নার্সারির পক্ষ থেকে প্রবীর। তো আজকে আমার ফলের কালেকশনের যেসব গাছ আছে সেগুলো আপনাদেরকে এক এক করে দেখাবো। তো আমি যে গাছটার পাশে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাড়ি ওয়ান মালটা। তো এই গাছটারই আবার পরিচর্যা আপনাদেরকে ভিডিওর শেষে বলে দেবো, আগে দেখতে থাকি আমরা কি কি গাছ আমার কালেকশনে আছে। আচ্ছা, এবং আমাদের ছাদ কৃষি দর্শক বন্ধুদের জন্য দেখাবেন যেগুলো ছাদের উপযুক্ত গাছ, খুব সহজে ছাদ বাগানি বন্ধুরা ফল অনায়াসে ছাদে করতে পারে, সেই সমস্ত গাছ নিয়ে আজকে আমরা দেখব, আলোচনা করব। চলুন আমরা একটা একটা করে দেখে নিই। হ্যাঁ চলুন। তো মালটা গাছও আমরা অনায়াসে ছাদ বাগানে করতেই পারি। আচ্ছা, আমরা তো দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাছে ফুল এসে গেছে, পুরো ব্যাগে ফুল এসেছে, এরপরে গুটি ধরাবে, এবং প্রত্যেকটা গাছ তো দেখতে পাচ্ছি ফ্রেশ এবং তরতাজা, খুবই হেলদি গাছ, এবং সাইজটাও তো 5 ফুট 5.5। এই গাছটা যারা এখন নেবে তাদের রিপোর্টিং করার কোনো দরকার নেই, একদম অনায়াসে এই গাছই ফল এতেই ফল নিতে পারবে, নিতে পারবে একদম। এতে গুটি কিছু কিছু গাছে একটু ফলো করলে দেখা যাবে, ছোট গাছে এই ছোট গুটি দেখা যাচ্ছে, গুটি এসে গেছে, এগুলো তো গুটি গুটি দাঁড়িয়ে গেছে একদম। চলেন, আর আমরা যে দেখছি এটা পিঙ্ক পেয়ারা, যেটা দেখছি এটা ব্ল্যাক 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 পেয়ারা। আচ্ছা, আমরা এটাই দেখছি ব্ল্যাক পেয়ারা, প্রত্যেকটা তো দেখছি ফুল এসে গেছে, মানে টবে করার উপযুক্ত পেয়ারা একদম। হ্যাঁ আসুন, চলুন চলুন দেখাচ্ছি এক এক করে। গাছের জন্য যে আমরা এত দাম দিয়ে বড় গাছ নেব না, তারা ছোট গাছ নিতে পারেন, তার জন্য বাড়ি ওয়ান মালটা, এও ছোট গাছ দেখুন, ব্রাঞ্চ সহ, এও ব্রাঞ্চ সহ খুব সুন্দর গাছ দেখুন, এবং সব গাছই তো দেখছি ফুল এসে গেছে, এতো ফুল এসে গেছে একদম, এতো ফুল এসে গেছে। হ্যাঁ ঠিক ঠিক, এই দেখুন আরেকটা দেখাই আমি, এই দেখুন কত ছোট গাছে দেখুন, অসুবিধা নেই, ফুল ভর্তি। হ্যাঁ ফুল ভর্তি, কিন্তু এতে ফল না নিলে এবছর খুব ভালো হবে, ভালো যেহেতু ছোট গাছ, যেহেতু ছোট গাছ খুব ভালো হবে। আচ্ছা, এরপরে যেটা দেখাবো আমরা এটা হচ্ছে অল টাইম ম্যাঙ্গো থাইল্যান্ডের। আচ্ছা, এটা খেতে কেমন হবে? এটা কাঁচায় টক, আচ্ছা পাকলে আনারসি ভাব। বাহ খুব ভালো, এটাকে ছাদ বাগানে অনেক ছাদ বাগানে করতে পারে। হ্যাঁ যাদের শখ। আচ্ছা, তো ছাদ ইঞ্চি টবে এটা মোটামুটি এখন যেটা আছে আমার 6 ইঞ্চি গ্রো ব্যাগে আছে, এখান থেকে 8 ইঞ্চি টবে তারা প্রথমে করবে, তারপরে আস্তে 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 গাছ বাড়বে, টপ পারবে, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ চেঞ্জ করতে হবে একদম। ঠিক, এটা মুকুল আসার সময় হয়ে গেছে, মুকুল এসে গেছে, অনেক বড় বড় মুকুল এসে গেছে। এরপরে আছে এটা আম্রপালি, আম্রপালি না এখানে, বাহ আম্রপালি, এটাও 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 আপনার ছাদে করতে পারেন, কিন্তু হবে ছাদে না, ছাদে হবে কিন্তু ফলনটা কম হবে, হয়তো দেখা যাচ্ছে একটা গাছে যে গাছে 50টা হওয়ার কথা সে গাছে হয়তো 10টা হবে, জমিনে করলে সবচেয়ে, জমিনে করলে ভালো হয় একদমই। এখানে পাবেন ন্যাংরাও পাবেন, এর ভিতরে ন্যাংরাও আছে আম্রপালি। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলে আসুন। এখানে আছে কিছু কমলা, কমলা কমলা আছে, যেটা হচ্ছে আমরা দার্জিলিং কমলা বলি, দার্জিলিং আমাদের দেশীয় যেটা, হ্যাঁ দেশীয় দেশীয় একদম একদম। আচ্ছা, তো ফল আছে, দাঁড়াও এই যে পেছনে যে সিকি চিহ্ন থাকে সেই চিহ্নটা জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, তো দেখে নিন সিকি মালটা, এগুলো গেটে গেছে গুটি, এগুলো মানে ছোট থেকে সিকি ভাবটা এসে যায় একদম একদম। আরেকটাও দেখাবো আমি, আসুন না দেখুন, কিছু কিছু গাছে ফল এসে গেছে, মানে ঠকবার কোনো জায়গা নেই, ফল দেখে আপনারা গাছ এখান থেকে নিজে নিতে পারবেন, দেখেন এটা কত বড় একটা ফল হয়েছে, আর সিকি ভাবটা আসছে আস্তে আস্তে একদম, এটা তাই আছে, অসুবিধা নেই। আর কত বড় বড় গাছ, আমার হাইটের থেকে বড় এই মানে গাছ, হ্যাঁ জাম গাছ আছে একদমই, মিষ্টি ও বাজারে পয়সা দিয়ে অনেক সময় যা মিষ্টি তো পাওয়া যায় না। আর ট্রিটমেন্টে বলে দেব কিভাবে ট্রিটমেন্ট করতে হয় সেটা লাস্টে আমি বলে দিচ্ছি, লাস্টে বলে দাও আমি। আচ্ছা, এই গাছটা কি বিক্রির গাছ? হ্যাঁ বিক্রির গাছ, অনেক বড় দেখতে পাচ্ছি, প্রায় 8-9 ফুট গাছ হয়ে একদমই। দর্শক বন্ধুরা চাইলে একদম রেডি গাছ, আপনারা এখান থেকে অনায়াসে নিতে পারেন, সব জায়গায় এত বড় গাছ পাওয়াও যায় না। আর দেখেন একটা ছোট্ট গরু ব্যাগ, গরু ব্যাগটা আমরা দেখে নেব, তার মধ্যে মানে 10, এটা কত, 10 ইঞ্চি করে ব্যাগ, না না বেশি হবে, এটা প্রায় 18 ইঞ্চি, 18 না 18 ইঞ্চি করে ব্যাগ, এতে এত বড় একটি গাছ হয়ে আছে। চলেন,
আমরা তো এখানে দেখছি কত বড় বড় সবেদা, সবেদা গুলো দেখুন বড় আছে, অনেক বড় এবং ফল সহ, এটা সহ এগুলো কি বিক্রি? সব বিক্রি। বাহ, আমরা এখানে যা আছে মানে যারা চাইছে যে একদম রেডি গাছ কিনে নেব, যারা চাইছেন থাই চিকু, আচ্ছা থাই চিকু, এটা আছে সবেদা, সবেদা একদমই, এটা থাই চিকু, আচ্ছা প্রত্যেকটা গাছ ফ্রেশ এবং তরতাজা। আসুন এরপরে যেটা দেখাবো আমরা, এটা হচ্ছে কালো পাতি সবেদা, এটা দেখে নেব একটা জায়গায় কত বড় বড় আর কত সবেদা, এখন যা সব ভ্যারাইটি গুলো আমাদের কাছে, প্রত্যেকটা ভ্যারাইটি যদি মনে করে টবে করবো ছাদ বাগানে, প্রত্যেকটা ভ্যারাইটি দেখেন কত বড় বড় সাপেদা এসছে। এটা কি ভ্যারাইটি? এটা এটা হচ্ছে আমার বোম্বাই গোল, দেশি দেশি ভ্যারাইটি, পুরো গোল, পুরো গোল, ক্রিকেট বল যেটাকে বলা, একদম একদম। আর প্রত্যেকটা তো গোরো ব্যাগই করা আছে, গোরো ব্যাগই করা আছে, কোনো ব্যাপার নেই। আর এইটা হচ্ছে কালাপাতি সবেদা, ছোট কালাপাতি, না কালাপাতি, হ্যাঁ এখানে তো এই তো দেখছি গুটি এসে গেছে এখানে, ছোট একদম ছোট গাছে গুটি চলে এসেছে। ঠকবার কোনো জায়গা না, প্রত্যেকটা মানুষ চাইলে দেখে গাছ দেখে ফল দেখে নিতে পারে। সবেদা মিষ্টি, প্রত্যেকটা সবেদা মিষ্টি এবং প্রত্যেকটা সবেদা আইটেমই বারো মাসি সবেদা। এগুলো এগুলো আছে আমার কাগজি লেবু, যেগুলো লম্বাটে ধরনের হয় কাগজি লেবু, স্ট্যান্ড যুক্ত, সেটা হচ্ছে কাগজি লেবু, কাগজি লেবু একদম। চলুন আচ্ছা, এরপরে এখানে আছে একটা কমলা যেটা ফুল এসছে, এই কমলাটা হচ্ছে চায়না কমলা, কাঁচাতেও মিষ্টি পাকাতেও মিষ্টি। চলুন আমি দেখাচ্ছি আরো, এটা হচ্ছে আপনার চায়না মোসাম্বি, হ্যাঁ অনেকে চায়না কমলা বলে, কিন্তু কমলাটা এটা ভেতরে কোয়া হয় না, এটা কেটেই খেতে হবে, মানে মোসাম্বির মতো ভালো মিষ্টি, খুব সুন্দর স্বাদ এটা, আর খুব বুশি গাছ, একটা বুশি গাছ, সুন্দর গাছ এটা, খুব সুন্দর। আচ্ছা এখানে আমরা পাবো কিছু ভিয়েতনাম মাল্টার ছোট গাছ, ছোট গাছ না, ছোট গাছ পাবো কিছু, এটা পাতার থেকে ফুল বেশি যায় এটা, একদম ভিয়েতনাম যেটা বারো মাসি মালটা তারই ছোট গাছ। দর্শক বন্ধুরা দেখুন এটা কতগুলো ফুল, পাতার সংখ্যা থেকে ফুলের সংখ্যাটা অনেকটাই বেশি একদম। আচ্ছা এখানে চলে আসুন, কাটোটা এখানে আমরা দেখছি যেটা আমগুলো, এগুলো হচ্ছে সব থাই ভ্যারাইটির আম, এখানে মিয়াজাকি পাবেন, কিছু বাড়ি এগারো পাবেন, মুকুল এক ফুট দেড় ফুট এমনও হয়ে গেছে, ব্যানানা ম্যাঙ্গো পাবেন, আচ্ছা পাবেন গৌরমতি এবং পূজাই, ছোট ছোট গোরো ব্যাগ আপনি করেছেন দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম মোটামুটি আম আছে। বাহ, স্বাস্থ্যগুলো গাছের খুবই ভালো, আর ছোট ছোট গোরো ব্যাগ আমরা দেখাবো যে কিভাবে জৈব পদ্ধতিতে এখানে গাছ রোপণ করা হচ্ছে সেটাও দেখাবো। প্রত্যেকটা গাছে, আম গাছের গায়ে আমার যেগুলো বিদেশি আম সব লেবেল করা আছে গাছে, হ্যাঁ ট্যাগ লাগানো আছে, প্রত্যেকটাই ট্যাগ লাগানো আছে, ঠকবার কোনো জায়গা নেই একদম। আচ্ছা এরপরে আমরা যেটা দেখছি ছোট গাছ, এটা কালো জামের বড় গাছ আছে সেটাও দেখাবো, এটা ছোট গাছ কালো জাম, থাই ভ্যারাইটির যে কালো জাম, থাই ভ্যারাইটির কালো, সেটা হচ্ছে থাই, মানে এটা ছাদের উপযুক্ত গাছ, ছাদের উপযুক্ত গাছ, ছোট নেওয়ার জন্য একদম। আচ্ছা আচ্ছা এবারে এটাও বাড়ি ওয়ান মালটা, হ্যাঁ তো এটা সবে ফুল আসছে, আচ্ছা ফ্লাওয়ারিং হচ্ছে সবে একটু লেটে তো আসছে। আচ্ছা এইখানে এই গাছটা যেটা আছে সব বিক্রি, আচ্ছা এটা আছে দেখুন, এটা খোসা লাল বাতাবি, বাইরেও লাল ভেতরেও লাল, বাহ বাইরে দেখতেই ভালো লাগবে, সুন্দর গাছ একদম। আচ্ছা এখানে আমরা দেখবো যেটা নিচে দেখা যাবে না, আমি একটু উঁচু করে দেখাই, বাহ আমরা দেখতে পাচ্ছি একটা কাঁঠাল ধরেছে, কাঁঠাল এটা ফুলও আছে, থাই পিঙ্ক কাঁঠাল, বাবা মানে সাত বাগানিরা এই সমস্ত ফলের গাছ অনায়াসে সাথে সে করতে পারে, হ্যাঁ সাত বাগানে এগুলো হবে, বাহ করুন এগুলো। আচ্ছা এখানে দেখুন আমার যে ভ্যারাইটি গুলো আমি দেখাচ্ছি, আর একটা দামে করা আছে, ও অসাধারণ ফুল হয়ে আছে দেখুন, কামরাঙা গাছ এবং গুটিও এসে গেছে কামরাঙা গাছে, হ্যাঁ এগুলো দেখে তো দর্শক বন্ধুরা অনায়াসে ফল দেখে নিতে পারে, এবং স্বাদের উপযুক্ত একটি কামরাঙা, এটা কি মিষ্টি কামরাঙা? মিষ্টি মিষ্টি একদম, এবং বারো মাস, খুবই ভালো একটি ভ্যারাইটি, চাইলে আপনারা এখান থেকে এই গাছ সংগ্রহ করতে পারেন,
আচ্ছা আচ্ছা বন্ধুরা, এবার যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে ভিয়েতনাম নারকেল, যেটা কাঁথি মাটিতে ঠেকে এবং 3.5 বছরেই ফল সম্ভব। 3.5 বছরে ফল সম্ভব নারকেল গাছে। এবং এই নারকেলটার বৈশিষ্ট্য হলো, কেনার সময় আপনারা এই মুখ কাটাটা দেখে নেবেন। আচ্ছা, এইটার বৈশিষ্ট্য হচ্ছে, এই মুখ কাটার অর্থ হচ্ছে এখান থেকে টিস্যু প্রবেশ করানো হয়, যার জন্য জলে একটা সুমিষ্ট সেন্ট হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো এটার 300 ml জল থাকে, বছরে 300 কাছাকাছি ফল দেয়। বাহ, এবং এটা খাবারটা বেশি দিতে হয়। তো যারা দরকার বা চাইবেন আমার কাছে পাবেন, আছে আপনারা এই গাছ এখান থেকে অনায়াসে সংগ্রহ করতে পারেন, অনেক স্টক এখানে আছে। আসুন, আর ক্যালকাটা পাতি লেবু, এইগুলো যা আছে সবই ক্যালকাটা পাতি লেবু। এর ছোট গাছটাই দেখছি আমরা, বড় গাছও আছে আমার, তো এই গাছগুলো সবে ফ্লাওয়ারিং শুরু হয়েছে, তো 12 মাস হয় পাতি। আচ্ছা আচ্ছা, অল টাইম এবং গাছগুলো খুবই সুন্দর গাছ, দেখুন সব পুরো গাছগুলো ছাতার মতো গোল, একদম যে কোনো গাছ তুলুন পুরো ছাতার মতন গোল গাছ। অসংখ্য স্টক এখানে আমরা দেখতে পাচ্ছি লেবু গাছের, কিছু কিছু ফ্লাওয়ারিং শুরু হয়েছে। হ্যাঁ, বহু গাছে ফ্লাওয়ারিং শুরু হয়ে গেছে। বড় গাছ দারচিনি গাছ। আচ্ছা আচ্ছা, এটা দারচিনি গাছ, এটা গরম মশলার ভিতরে যে ছালটা পাই আমরা, আচ্ছা সেটাই, এটা মশলা জাতীয় গাছ। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে আমার বাতাবি। বাতাবিটার নাম হচ্ছে অ্যাসেম্বলি স্টলকাট। তো এই বাতাবিটার বৈশিষ্ট্য হলো, এটা যারা মাটিতে করবেন প্রায় 5 নম্বর ফুটবলের মতন সাইজ হবে। বাহ, আর যদি কেউ টবে করেন হয়তো একটু সাইজটা ছোট হবে। আচ্ছা আচ্ছা, খেতে প্রচুর মিষ্টি, প্রচুর রস। তো কাটার সময় পাকলে যখন কাটবেন জায়গা ভিজে যাবে রসে। হ্যাঁ, কিন্তু ভেতরটা হালকা পিঙ্ক কালারের। আচ্ছা আচ্ছা, পুরো লাল নয় এটা। আচ্ছা, এটা কত ইঞ্চি টবে করা সম্ভব? এটা মোটামুটি 12 ইঞ্চি টবে, মোটামুটি 10-12 ইঞ্চি টবে ফল চলে আসে। আচ্ছা আচ্ছা, ঠিক আচ্ছা। আর এইগুলো আছে আপনার সবেদা অনেক বড় গাছ, এগুলো সবে মানে মুকুল আসবে, গাছে ফুল আসবে, এগুলো বিক্রি না? সবই বিক্রি। বাহ, এখানে যা অনেক বড় গাছ, সবেদা বড় গাছ, যারা নেবেন মোটামুটি 4 ফুট তো হবে, 4 ফুট সাড়ে 4 ফুট আছে, কিছু কিছু গাছ 6 ফুটের আছে, অসুবিধা নেই। আচ্ছা, এই নারকেলটা হচ্ছে গঙ্গাবর্ধন, এটাও 3.5-4 বছরে ফল সম্ভব, এও খাবার দিতে হয়, কিন্তু ভিয়েতনাম যেমন গোল হয় এটা একটু লম্বাটে ভাব নারকেলটার। আর ছোট টবি কত স্বাস্থ্য, কত সুন্দর গাছগুলো হয়ে আছে, একদম সব বড় বড় গ্রো ব্যাগে এখানে বিভিন্ন রকমের গাছ করা আছে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই দুটো হচ্ছে আমার নিয়েছি মানে মাদার হিসেবে ছাতকি কমলা, কালকে রিপোর্ট করা হলো সবে, এখনো জল দেয়নি গাছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই ছাতকি কমলা খুবই একটা ভালো ছোট গাছ আছে বিক্রির জন্য, এটা বড় গাছ রিপোর্টিং করা হলো আমার। ঠিক, চলুন আমরা এবার অন্য কোন গাছ দেখে নেব, চলুন। আচ্ছা, এটি কাটিমন। হ্যাঁ, প্রত্যেকটাই ট্যাগ লাগানো আছে, কাটিমন আছে, নাম ডাকমাই, এটা নাম ডাকমাই, নাম ডাকমাই। হ্যাঁ, এটা হচ্ছে কিং অফ চাকাপাত, মানে ট্যাগ দেখে কিনে নিতে পারবেন আপনারা। না, এটা ব্যানানা ম্যাঙ্গো, ব্যানানা ম্যাঙ্গো, ব্যানানা আছে, এই নাম ডক মাই আছে, এখানে সবই আছে মোটামুটি, একদম আছে, দেখুন সব আছে লেভেল করা, স্কিপ দেখো। আর আর না হলে পেয়ারার ভ্যারাইটি আছে, যেমন রেড ডায়মন্ড আছে, থাই 5 আছে, থাই 7 আছে, মাধুরী আছে, সিডলেস আছে, হ্যাঁ, স্ট্রবেরি পেয়ারা আছে, অনেক আছে, সবই তো ভিডিও তো দেখাতে গেলে সব লম্বা হয়ে যাবে, তো যাক ছোট করে এখানে আমরা আবার পরবর্তী কোন ভিডিওতে আমরা আলোচনা করব। যেমন একটা আছে মিষ্টিতে, মিষ্টিতে তুল না, এটি সাত বাগানের ঠিক আছে, হ্যাঁ উপযুক্ত ঠিক আছে, সাদা জাম, জাম গাছ, সাদা জাম গাছ, কত বড় বড় সবই কামরা, এবং একাতে দেখছি আমরা প্রত্যেকটা মুকুল এসে গেছে। হ্যাঁ, মুকুল এসে, এটা মুকুল এসে গেছে, দেখেন এগুলো সাতের উপযুক্ত জাম, আপনারা চাইলে এটা করতে পারেন। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা মালটা চাষ বা মৌসুমি, যেটা গোবর সার, গোবর সারকে শুকিয়ে নিতে হবে, ভালো রোদ খাওয়াতে হবে, 3 দিন 4 দিন 5 দিন যতক্ষণ না না শুকিয়ে গুলোর মতো হয়, এটা মিনিমাম 1 বছরের পুরানো সার দিতে হবে, 1 বছরের পুরানো গোবর, 1 বছরের পুরানো গোবর সার নিতে হবে, নেওয়ার পরে যা বৃষ্টি জল এমনি যা জল খাবে। আর চাষে ফুল গাছে বা ফল গাছে যাই নেই না কেন, আমরা মাটিটা নেব বেলে দোয়াশ মাটি, বেলে দোয়াশ উপযুক্ত মাটি, যাদের এঁটেল মাটি আছে তারা এঁটেল মাটির সঙ্গে বালি মিশিয়ে নিলে বেলে দোয়াশ মাটি তৈরি হয়ে যাবে, হ্যাঁ এটা করে নিতে পারেন।
তো বেলে দোয়াশ মাটি মাটিটাও আমরা শুকিয়ে নেব। আচ্ছা, নেওয়ার পরে এবার গোবর সার আর মাটির মিশ্রণটা আমরা মাটি দেব 60% গোবর সার বা ভার্মি কম্পোস্ট দেব তার 40%। আচ্ছা, ওর ভিতরে দেব হয়তো পার্ট টবে, মানে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবে দেব 1 থেকে 1.5 চামচ সুপার ফসফেট, 4 চামচের। আচ্ছা আচ্ছা, 4 চামচের সুপার ফসফেট দেব। যাদের মাটিতে নোনার ভাব আছে তারা ওখানে চাইলে 1 চামচ জিঙ্ক অ্যাড করতে পারেন, আর যাদের নেই তাদের কোনো ব্যাপার না, নোনা ভাবটা কি কেটে যাবে জিঙ্কটা দিলে। আচ্ছা আচ্ছা, আর মুসাম্বি বা মালটার ক্ষেত্রে বিশেষ করে যখনই আপনারা রিপোর্টিং করবেন বা মাঝে মাঝেও দিতে পারেন সেটা হচ্ছে ফিরোডান। হ্যাঁ, ফিরোডানটা অবশ্যই দেবেন, কেননা ডাইব্যাক হওয়ার সম্ভাবনা কম থাকে, মানে ডাল শুকাবে না গাছে, অনেক পোকা কম থাকে। অনেক সময় দেখা যায় যে গাছের থেকে কোথাও কিছু নেই, গাছ থেকে হঠাৎ এক জায়গা থেকে গাছের আঠা ঝরছে একদম। হ্যাঁ, তো ওই ফিরোডানটা দিলে ওই জিনিসটা হবে না, ওইটা কি হয় ডাল ছিদ্রকারী পোকা মাঝে ঢুকে যায়, একদম একদম গিয়ে মাঝের থেকে ওখান থেকে আঠা বের করে দেয়, ফলে কানেকশন নিচের কানেকশনের উপরের সঙ্গে যে কানেকশনটা বন্ধ করে দেয়। ঠিক, তো ওই জন্য ওই ফিরোডানটা দিলে সেটা হবে না। এবার দেখা যাচ্ছে উপরের গাছ ঢুলে পড়ে, একদমই তাই। হ্যাঁ, এই কারণে বেগুন গাছেও এটা দেখা যায়, খুব গুরুত্বপূর্ণ একটি পরিচর্যা বললেন আপনি। তো এইটা হচ্ছে জন্য আমরা ফিরোডানটা মোটামুটি মাসে অন্তত একবার দিতে পারলে খুব ভালো, না হলে 2 মাসে অন্তত একবার দেবই, অন্তত 2 চামচ 4 চামচের 2 চামচ পরিমাণ ফিরোডান। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক, এটা হচ্ছে মেন কম্পালসারি, এটা কম্পালসারি এটা দিতেই হবে। আর আমরা খাবার হিসেবে তো মোটামুটি দেবই হচ্ছে কি আমরা হাড় গুঁড়ো বা হর্ন ডাস্ট বা শিংকুচি এইগুলো দিতে পারি, মানে মিক্সচার যেটা, মিক্সচার, হ্যাঁ মিক্সচার করে তৈরি করে দেবো, সঙ্গে একটু নিম খোল থাকবে, সর্ষের খোল থাকবে, সব রকম দিয়ে দেবো। তো মিক্সচার 12 ইঞ্চির একটা টবের মাপ বলে, মিক্সচার সারটা আমি তৈরি এখানে বলে দিই কিছুটা। মিক্সচার সারটা আমি যেটা করি সেটা হচ্ছে আমরা কিছুটা মানে কিছুটা মনে করুন, ধরুন আমি বলি 1 কিলো যদি সর্ষের খোল নেই 500 গ্রাম নেবো সুপার ফসফেট, 1 কিলো নেবো শিংকুচি, 500 গ্রাম নেবো হাড় গুঁড়ো, নিম খোল নেবো 250 গ্রাম, তো এইভাবে, আর জিঙ্ক দিয়ে দেবো 200 গ্রাম দিয়ে সবটাকে মিক্স করবো। মিক্সচার করার পরে তো এটাকে 15 দিনের জন্য আমি জলে জল দিয়ে হালকা ভিজিয়ে দেবো, মানে ততক্ষণ জল দেবো যে চাপ দিলে দলা হয়ে যাবে, আবার হাত নাড়া দিলে মানে ঝুড়ো হয়ে যাবে, হালকা যে ময়েশ্চারাইজার থাকবে এরকম ভাবে দেবো। এবং ওইটাকে প্রতি 2 দিন বা 1 দিন অন্তর আমি ইয়ে করবো, নাড়িয়ে চাড়িয়ে দেবো, গ্যাসটা কেটে যাবে। তারপরে যে কোনো গাছের গোড়ায়, ফল ফুল যে কোনো গাছের গোড়ায় ওই যে মিক্সচার যে খাবারটা আমার তৈরি হলো ওটা যে কোনো জায়গায় 1 চামচ 2 চামচ টবের আয়তন অনুযায়ী দিয়ে দেবো। আমরা হাতে কলমে শিখে নিলাম বিষয়টা, এটা হচ্ছে আমাদের যে মিক্সচারটা তৈরি করা থাকে এটা। তো এই সারটা যা যা বাজারে পাবেন না তারা আমাদের কাছ থেকে কিনতেও পারবেন, অসুবিধা নেই, আমরা বিক্রি করি। আর মুসাম্বিতে যেটা হচ্ছে পরিচর্যা বলতে ফুল আসলে পরিচর্যা, ফুল আসলে আমরা ফুল না আসার আগে জল টান করে দেবো গাছে। আচ্ছা আচ্ছা, যখন তখন কিন্তু বেশি জল দিলে গাছে ফুল আসতে চাইবে না। আর মাঝে মাঝে পটাশ স্প্রে 0050 পটাশ, ওটাকে আমরা 10 দিন অন্তর বা 15 দিন অন্তর লিটারে 10 গ্রাম হিসাবে আমরা স্প্রে করব। আচ্ছা আচ্ছা, তাহলে 3 বার স্প্রে করার পরে গাছে কিন্তু ফুল চলে আসবে। আচ্ছা, ওটা কি এটা ফুল আসার আগে, ফুল আসার আগে এটা আমরা করব অক্টোবর মাস থেকে। আচ্ছা আচ্ছা, ডিসেম্বর মাসে ফ্লাওয়ারিং শুরু হয়ে যায়, একদমই অক্টোবর মাস থেকে করলে 3 বার দিলে 15 দিন অন্তর মোটামুটি চলে আসবে এটা, আর জলটা টানে রাখবো একদমই। এইবার বন্ধুরা যখন ফুল আসলো তখন কিন্তু পরিচর্যাটা একটু অন্যরকম হবে, তখন জলটা কিন্তু আমরা বেশি দেব। আবার বেশি দেব এই বলে না যে সব সময় গাছ ভিজে থাকে, একদম। হ্যাঁ, তো জলটা দেব ঠিক মতো, আর ওই সময় অ্যান্ট্রাকল, অ্যান্ট্রাকল হ্যাঁ মানে ফাঙ্গিসাইড, যে কোনো একটা ফাঙ্গিসাইড, তো আমি অ্যান্ট্রাকলটা ইউজ করি বলে অ্যান্ট্রাকলের নামটা বলে ফেললাম। তো অ্যান্ট্রাকলটা আমরা ইউজ করব লিটারে 2.5 গ্রাম হিসেবে, 2.5 গ্রাম। এটা কতদিন অন্তর? এটা 15 দিন অন্তর দিতে পারি আমরা। আচ্ছা আচ্ছা, কিন্তু ফোটা ফুলে আমরা কখনোই পয়জন দেব না, দেব না পয়জন, দেব তখনই যতক্ষণ না ফুল না ফুটবে। একটা যে কোনো পয়জন, সেটা প্রফেক্স সুপার হতে পারে, হামলা হতে পারে, বা আপনার মুভেন্টও হতে পারে, এইগুলো যে কোনো একটা পয়জন আমরা একটা স্প্রে করে দেবো যাতে পোকার আক্রমণ ফুলে না হয়, একদমই। হ্যাঁ ঠিক ঠিক, তো এই হলো ফুল আসার আগের পরিচর্যা। আচ্ছা, এবার আমরা একটা কথা জেনে নেব যে ফাঙ্গিসাইড স্প্রে করার সময়টা কখন? ফাঙ্গিসাইডটা স্প্রে করব আমরা রোদের সময়, একদম, আর পেস্টিসাইড স্প্রে করব বেলা পড়লে। আচ্ছা আচ্ছা, বিকালের দিকে, বিকালে, তো এটা হচ্ছে ব্যাপার। এইবার ফুল আসার পরিচর্যা, ফুল আসার পর যেটা আমাদের করণীয় হবে সেটা হচ্ছে জলটা ঠিক রাখতে হবে। স্প্রেটার ক্ষেত্রে যখন গুটি মটর দানা হবে তখন আমরা একটা ভিটামিন স্প্রে, ভিটামিন স্প্রে করব, সেটা আমি অ্যান্ট্রাকল করতে পারি, এই অ্যান্ট্রাকল বলছি সরি অ্যাম্বিশন করতে পারি,
অ্যাগ্রোমিন গোল্ড করতে পারি, মিরাকুলান করতে পারি, যার যেটা হাতের কাছে পাবেন যে যেটা সেটা করবেন, লিটারে 2 ml হিসেবে একটু বেলার দিকে করতে পারেন। রোদ থাকার অবস্থায়, রোদ থাকার অবস্থায় একটু করতে পারেন, অসুবিধা নেই। এর সঙ্গে আপনি অ্যান্টাকল মিশিয়েও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই একদম। হ্যাঁ ঠিক, তো এটা হচ্ছে মোটামুটি মুসাম্বি চাষের পরিচর্যা। এরপরে যাদের বলবেন যে গুটি ঝরে যাচ্ছে একদম, হ্যাঁ অনেকে দেখা যাচ্ছে অনেক গুটি হচ্ছে ঝরে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি করবো, লিটারে 1 থেকে 1.5 গ্রাম বোরন, এবং ফলে বোরনের বহুমুখী কাজ। তো এই হলো মোটামুটি নর্মাল পরিচর্যা। এইগুলো আর একটা যেটা হচ্ছে, যেটা বলা হয়নি, সেটা হচ্ছে মাঝে মাঝে কিন্তু একটা পেস্টিসাইড ইউজ করতে হবে, বিশেষ করে যখনই মুসাম্বিতে বা মালটাতে কুচি পাতা ছাড়বে, তা না হলে দেখা যাবে পাতাটা পেছন দিকে মুড়ে যাচ্ছে, পেছনে যেন একটা কি আঠালো আঠালো বা একটা ম্যাপ ম্যাপ মতো ভাব থাকে। তো যখনই আমরা কুচি পাতা এটা ছাড়বে, তখনই যে কোনো একটা পেস্টিসাইড, আমরা সেটা প্রফেক্স সুপার হোক বা ওই যে বললাম হামলা হোক বা মোভেন্টো হোক, মোভেন্টো ওডি হোক, যা হোক একটা আমরা স্প্রে করে যাব একদম এটা। হ্যাঁ এটা হচ্ছে পরিচর্যা। তো এর পরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে দর্শক বন্ধুরা আমাকে ফোন করবেন, আমার ফোন নাম্বার হচ্ছে 9733936323। হ্যাঁ এটাই ফোন নাম্বার, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। আর আরেকটা জিনিস জানিয়ে রাখি, যারা অনলাইনে যদি গাছ কিনতে আগ্রহী হন তাদের জন্য একটা নাম্বার থাকছে 8250290110। একদম নমস্কার, আপাতত এখানে শেষ করলাম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।